চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি নিট বাংলা চ্যানেল। এখানে তোমরা একদম যারা যারা তোমরা আছো সবাইকে গুড ইভিনিং, সবাইকে বিশেষ করে প্রিন্স গুড ইভিনিং, শ্রাবণী গুড ইভিনিং, জিয়া হ্যালো জিয়া। তো চলো আজকে শুরু করবো আমাদের ক্লাস কোডিং ডিকোডিং। আমরা ফিগার কাউন্টিং করে ফেলেছি অ্যান্ড আই হোপ তোমরা ফিগার কাউন্টিং শিখে গেছো। সৈকত গুড ইভিনিং। আমরা ফিগার কাউন্টিং শিখিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তো ডেফিনেটলি ফিগার কাউন্টিং দেখে নাও, তোমাদের হেল্প হয়ে যাবে। ওর বাইরে তেমন কিছু নেই, ফিগার কাউন্টিং আসবেও না জেন পাশের বাইরে, ওর বাইরে কোনোদিনও, ঠিক আছে? যদি ফিগার কাউন্টিং আসে পরীক্ষায়। মন্দিরা হ্যালো, আপসানা হ্যালো, যারা যারা জয়েন করে আছো সবাইকে হ্যালো। আজকে শুরু করবো আমাদের ক্লাস, যেটার নাম হচ্ছে কোডিং ডিকোডিং, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। কালকে সকালে সকাল 10টার সময় একটা ভিডিও আসতে চলেছে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, মানে তোমাদের টপ 5টা টপিক কোনগুলো যেগুলো তোমাদের সবচেয়ে আগে করে নেওয়া উচিত, জেন পাস এর লজিক্যাল রিজনিং এর প্রিপারেশনের সময় সবচেয়ে কোনটা করে নেওয়া উচিত। বাহ, শ্রাবণী বলছে খুব ভালোভাবে শিখে গেছে, একদম এটাই তো আমি চাই, যে সবাই তোমরা যারা যারা আছো সবাই খুব ভালো করে শিখে যাও। ঋতুশ্রী হ্যালো। আমরা শুরু করবো কোডিং টিকোডিং, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। টপ 5টা মানে টপিক যদি বলতে হয় আমাকে, জেন পাসের জন্য রিজনিং এর কোডিং ডিকোডিং সবসময় 1 নম্বরে থাকবে। কোডিং ডিকোডিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন জেন পাস, ঠিক আছে? শুধু জেন পাসে না, অন্যান্য পরীক্ষাতেও, বাট যেহেতু আমরা জেন পাস পড়ছি তাহলে এইটা হচ্ছে টপিক আর এটা হচ্ছে 5-স্টার টপিক, ঠিক আছে? 5-স্টার দিয়ে দিলাম, চলো শুরু করি তাহলে। চলো শুরু করি, একটু এখন ধৈর্য ধরো অ্যান্ড যেগুলো কথা বলছি ওগুলো শোনো, তারপর হচ্ছে যেগুলো এক্সারসাইজ দেবো তোমাদের করতে সেগুলো করবে, ঠিক আছে? একদম 5-স্টার টপিক ওটা, কোডিং ডিকোডিংটা। তো কোডিং ডিকোডিং এর দুটো পার্ট হবে, আজকে একটা পার্ট অ্যান্ড নেক্সট ডে আর একটা পার্ট হবে। নেক্সট ডে আবার ক্লাস, 1 মিনিট আমি দেখে নিই নেক্সট ডে আমাদের ক্লাস কবে আছে। তোমরা রুটিন হয়তো জানোই, হ্যাঁ অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো করে কোডিং ডিকোডিং এর অঙ্ক থাকে, অনেকগুলোই থাকে জানি আমরা। আচ্ছা তো দেখো, এইখানে কোডিং ডিকোডিং এর থিওরি আছে, বাট খুব লিমিটেড পরিমাণে থিওরি, মানে থিওরি বলতে শুরু করলে 10-15 মিনিটে থিওরি শেষ। মেইন যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করে করেই বুঝতে হবে যে কোডিং ডিকোডিং এ ধরার নিয়ম কি। সিম্পল যেগুলো জিনিস সেগুলো থিওরি বলতে পারো, বাট থিওরি তো তেমন তো আর থিওরি নেই খুব বেশি, যতটুকুই আছে। তো দেখো আমি লেখার চেষ্টা করছি, তো এইভাবে বুঝবে। দেখো কোডিং ডিকোডিং অ্যাকচুয়ালি বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের যে ইংরেজি যে, হ্যাঁ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তো আমাদের যে ইংরেজির যে লেটারগুলো আছে, বর্ণমালাগুলো আছে, ওই বর্ণমালাগুলোর নাম্বারিং মানে কোনটার পজিশন কত এটার উপর ডিপেন্ড করে নিয়ে চলে মেন, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ বলতে পারো কোডিং ডিকোডিং এর। তো তোমাদের মনে রাখা প্রয়োজন যে কোডিং ডিকোডিং এ আমাদের যে লেটারগুলো আছে, আমাদের যে বর্ণমালাগুলো আছে ইংরেজির, সেই ইংরেজি বর্ণমালাগুলোর পজিশন নাম্বার কত, এটা হচ্ছে প্রথম কাজ যেটা তোমাদের করতে হবে। আর আমি চাইবো যে যেন তোমরা পজিশনগুলো মুখস্থ করে নাও, ঠিক আছে? যেরকম আমি যদি বলি এ, তো এ এর পজিশন কত, তো এ ফার্স্টে আছে মানে এ মানে 1। এবার আমি যদি বলি জেড, জেড এর পজিশন কত, জে মানে জেড হচ্ছে শেষে আছে, তো জেড এর যে পজিশন নাম্বার সেটা হচ্ছে 26, ঠিক আছে? তো এইরকম করে তোমাকে কিন্তু পজিশন নাম্বার মুখস্থ রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি তুমি কোডিং ডিকোডিং এর প্রবলেমগুলো সলভ করতে পারবে। এখানে তো ম্যাটার করে তাড়াতাড়ি করা, কারণ তোমরা জানো যে জেন পাসের যে প্রবলেমগুলো হয় খুব ইজি টাইপের হয়, খুব বেশি কঠিন হয় না, বাট তাড়াতাড়ি কত করতে পারছো এটাও একটা ব্যাপার, যেটা ইভেনচুয়ালি হ্যাঁ ইজি আসে কোডিং মানে টোটাল পেপারটাই ধরতে গেলে ইজি। তো যেটা বলছি তো সেটা হচ্ছে একটু তাড়াতাড়ি, আর ফার্স্ট যা তাড়াতাড়িটা সেটা তোমাদের কিন্তু স্পিড মানে করতে করতেই বাড়বে, হঠাৎ করে বেড়ে উঠবে না স্পিডটা, ঠিক আছে? তো চলো একদম ছোটবেলায় ক্লাস 1-এ ফিরে যাই আর ABCD লিখি, ঠিক আছে? চলো ABCD, আজকে ABCD লিখবো আমরা, এগুলোই পড়বো। AFGHIJKLM, ব্যাস পড়ার সময় আমাদের এই ব্যাপারটা করতে হতো যে আমরা প্রথমে এম অবধি অ্যান্ড দেন তারপর আমরা ব্যাক করে যাবো উল্টো দিক থেকে, ঠিক আছে? এম লেখার সময় এইভাবে লিখবে, সুবিধা হবে। এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স, এখানে ওয়াই হবে, এখানে জেড হবে,
আমরা সবসময় চেষ্টা করবো এইটা লেখার, লেখার কারণ কি এইটা লেখার তাও বলছি আমি, যে এইভাবেই আমরা কেন লিখছি। এইভাবে আমাদের লেখার মেইন কারণ হচ্ছে আমরা বুঝে যাব যে কোনটার অপোজিটে কোনটা আছে, এটা একটা জিনিস, ঠিক আছে। আর একটা জিনিস আছে যেটা রিভার্স ভ্যালু নামে একটা ব্যাপার আছে, সেটা আমরা পড়তে পারবো, ঠিক আছে। এইটা লেখার দুটো উপায়, যে কোনটার অপোজিটে কোনটা আছে এটা একটা বোঝার জন্য, যেটা থেকে উৎপত্তি হয় অ্যাকচুয়ালি রিভার্স ভ্যালুর ব্যাপারটা। তো হ্যাঁ, তো আমরা পড়বো এইভাবেই। এবার যদি মার্কিং করি তাহলে দেখো, এ মানে ওয়ান, এখানে টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, and 26. 1 মিনিট, কি বলছো দেখি। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আগেরটা শুনতে পাওনি, তেমন কিছু বলা হয়নি। আমি বললাম যে তোমাদের যে এবিসিডি গুলো লিখবে যখন কোডিং ডিকোডিং শিখছো, তখন তোমাদের এই কোডগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কোডগুলো কি করে মাথায় রাখবে, তো কোডগুলো মাথায় রাখার জন্য তোমরা লিখবে এইভাবে এবিসিডি যখন প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবিসিডি লিখবে এম অবধি, তারপর উল্টো দিক থেকে লিখবে। তার কারণ হচ্ছে রিভার্স ভ্যালু নামে একটা ব্যাপার আছে, যেই ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হয় আমরা যদি এরকম করে লিখি। আদারওয়াইজ তুমি এ থেকে জেড অবধি লিখতেই পারো সিরিয়ালি, কিন্তু ওইটা লেখা খুব বেশি হেল্প করবে না তোমার, এইরকম ভাবে পড়তে গেলে খুব বেশি হেল্প করবে, ঠিক আছে। তাহলে এ থেকে জেড অবধি আমাদের এরকম টাইপের আসবে, অ্যান্ড আমরা এইভাবে লেখার চেষ্টা করবো। তো প্রত্যেকটাই যার সামনে যেটা লেখা আছে ওটাই হচ্ছে ওর প্লেস ভ্যালু, এগুলোকে কি বলে, প্লেস ভ্যালু বলে, ঠিক আছে। তো আমাদের প্লেস ভ্যালু অবশ্যই মনে রাখা প্রয়োজন, বিশেষ করে কিছু স্পেশাল প্লেস ভ্যালু আছে যেগুলো তো অবশ্যই মনে রাখা প্রয়োজন। হ্যাঁ, কি মনে রাখবো, বিশেষ করে ভাওয়েলসগুলো, ভাওয়েলসগুলো অবশ্যই মাথায় রাখবে। দেখো মা, এটা তোমরা যদি মুখস্থ নাও করো তাও চলবে, এটা না যে তোমাদের মুখস্থ করতেই হবে, মুখস্থ না করলেও চলবে, কিন্তু তোমরা যদি পড়ো এইভাবে রাখো তাহলে তাড়াতাড়ি হবে কাজটা, বিশেষ, ঠিক আছে। তেমন যে একদম স্পেশাল সেটা না। অথবা তোমাদের কাছে একটা অ্যাডভাইস থাকবে আমার, যে তোমরা যখন পরীক্ষা শুরু করছো তার পরীক্ষার আগে যে কোশ্চিন পেপারটা পাচ্ছ, সেই কোশ্চিন পেপারটাতে তো প্র্যাকটিস করার জন্য, মানে প্র্যাকটিস বলছি সরি, কোশ্চিন সলভ করার জন্য কিছুটা জায়গা থাকে, রাফ পেজ থাকে, ঠিক আছে, অথবা ওটার মধ্যেই। তো এবিসিডি এরকম ফর্ম্যাটে লেখে নাও, ঠিক আছে। কতক্ষণ সময় লাগবে তোমার, খুব বেশি হলে এটা লিখতে সময় লাগবে তোমার 30 সেকেন্ড, 26টাতে 26 সেকেন্ড লাগবে, আচ্ছা বেশি নিয়ে নাও, 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড লাগবে। কিন্তু এই 35 সেকেন্ড তোমার অনেক সময় বাঁচাবে, কারণ কোডিং ডিকোডিং তোমরা যদি খেয়াল করো তাহলে 2022 আর 2023-এ, 2022 অ্যান্ড 2023 দুই বছরের টপ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের মধ্যে কোডিং ডিকোডিং আছে, এবং আমার যেটা আইডিয়া 2024-এও মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে কোডিং ডিকোডিং থাকবে, ঠিক আছে। এই জন্য তুমি সবার প্রথমে এই কাজটা করতে পারো, যদি তোমার প্লেস ভ্যালুগুলো মনে রাখো, হঠাৎ করে কেউ তোমাকে বললো যে বলো ইউ এর ভ্যালু কত, এবার তুমি যদি 21 না বলতে পারো, 21, তার মানে তোমার ভ্যালুগুলো অত ভালো মুখস্থ হয়নি, তার মানে কি ঘাবড়ে যাবো না, কোনো কারণ নেই। তোমার পেজটা যেটা পরীক্ষা দিচ্ছ, যে শিট আছে, রাফ পেপার আছে, ওইখানে এবিসিডিটা লেখে নাও এইভাবে, ঠিক আছে। তাহলে খুব হেল্প করে দেবে তোমার পরীক্ষার হলে, মানে ভুল হওয়ার চান্স কম থাকবে। ঠিক আছে, আমরা সবই পড়বো, সুবিধা নেই। টাইম রিলেটেড গুলো, ক্লকের গুলো, গতবার ক্লকের 2022-এ ক্লকের অঙ্ক আসেনি, ক্লকের রিজনিং, কিন্তু এইবার কিন্তু এসছে। আচ্ছা, তো হ্যাঁ, তো ভাওয়েলস গুলো কয়েকটা একটু স্পেশালি নজর দেবো, ভাওয়েলস গুলো, বিশেষ করে ভাওয়েলস গুলো, আর পাঁচ দূরে দূরে কারা আছে তার, ঠিক আছে, বিশেষ করে পাঁচ দূরে দূরে তারা আছে। তো কে আছে এখানে, এই যে এ, এই একটা এ ওয়ান, ই যেটা পাঁচে আছে, তারপর 10-এ আছে জে, তারপর দেখবে এই যে 15-তে আছে আমার ও, তারপর 20-তে আছে টি, অ্যান্ড 25-এ আছে ওয়াই। এগুলো একটু শর্টকাট কিছু কিছু পজিশন যেন তোমাদের মনে থাকে। স্নেহা, হ্যালো স্নেহা, কোনো ব্যাপার না স্নেহা, আমরা বেসিক জিনিস পড়ছি কোডিং ডিকোডিং এর, যেগুলো হচ্ছে এবিসিডি লিখছি আজকে, আমরা ছোটবেলায় চলে গেছি ঘুরে, যে এবিসিডি লেখা শিখছি। তো এর মধ্যে হচ্ছে এটা, এই প্রত্যেকটাই পজিশনকে বলা হয় অ্যাকচুয়ালি প্লেস ভ্যালু, ঠিক আছে, প্লেস ভ্যালু, এই জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে প্লেস ভ্যালু। এবার আরও একটা জিনিস আছে যেটাকে বলা হয় রিভার্স ভ্যালু, রিভার্স ভ্যালু মানে উল্টো জিনিসটা,
মানে উল্টো দিক থেকে ও কত নম্বর পজিশনে আছে। মানে আমি প্রথমের দিক থেকে যদি বলতে যাই, তাহলে এ হচ্ছে 1 নম্বর পজিশনে আছে, আর জেড হচ্ছে 26 নম্বর পজিশনে আছে। ঠিক আছে, গুড ইভিনিং সাজিদ, কোনো ব্যাপার না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, প্রথম দিক থেকে যদি দেখতে যাই, তাহলে এ হচ্ছে আমার 1 নম্বর পজিশন, আর কত, জেড হচ্ছে 26 নম্বর পজিশন। কিন্তু উল্টো দিক থেকে যদি দেখি, তাহলে জেড হচ্ছে আমার কিন্তু 1 নম্বর পজিশন। এটাকে বলা হবে রিভার্স ভ্যালু। ঠিক আছে, জেড হচ্ছে আমার ফার্স্ট পজিশন, কারণ অনেক অঙ্কে, অনেক কোডিং ডিকোডিং এর প্রবলেমে তোমার কিন্তু ডাইরেক্ট প্রবলেম না দিয়ে রিভার্স প্রবলেম দিবে। ঠিক আছে, তো তখন তোমাকে কিন্তু এইভাবেও ভাবতে হবে যে এ এর ভ্যালু তাহলে দুটো হতে পারে, এ এর ভ্যালু 1 হতে পারে, এ এর ভ্যালু 26ও হতে পারে। কি করে, যদি প্লেস ভ্যালু হয় তাহলে 1, আর যদি রিভার্স ভ্যালু হয় তাহলে উল্টো দিক থেকে কত নম্বর। কি করে বুঝবো, এটা বোঝার জন্য যে জিনিসটা লাগে আমাদের, সেটা হচ্ছে একটা সিম্পল ক্যালকুলেশন, সেটা হচ্ছে প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু প্লাস রিভার্স ভ্যালু, রিভার্স ভ্যালু, এই দুটোকে যদি যোগ করা যায়, এই যোগফলটা সবসময় আসে 27। খেয়াল করো, প্লেস ভ্যালু অ্যান্ড রিভার্স ভ্যালু এর যোগফল সবসময় 27। এক্সাম্পল, এ নাও বা জেড নাও, এগুলো নাও, বাকিগুলোও করা যায়, কোনো অসুবিধা নেই। এর যে প্লেস ভ্যালু, মানে প্রথমে ডাইরেক্ট প্রথম দিক থেকে যদি বলতে যাই, তাহলে এর প্লেস ভ্যালু 1, আর রিভার্স ভ্যালু যদি উল্টো দিক থেকে গুনতে গুনতে আসি, এ হবে 26 নম্বর পজিশনে। ঠিক আছে, দেখো এর ক্ষেত্রে এখানে লিখি, ফর এ প্লেস ভ্যালু কত, 1, আর উল্টো দিক থেকে যদি আসি তাহলে সেটা কত হবে, 26। তাহলে অ্যাড করে নাও, এটাকে হয়ে যাবে কত, 27, সব সময় 27 হবে। আর সৈকত একটা ঠিক কথা বলেছে যে এতজন লাইভ দেখছে অ্যান্ড লাইক ক্লাসে লাইক নেই, এটা অন্যায় করা হচ্ছে, একদম ঠিক না। ক্লাসে আগে লাইক করো, তারপর দেখো, লাইক হচ্ছে তোমাদের কি বলবো এন্ট্রি বা অ্যাটেন্ডেন্স, তো অ্যাটেন্ডেন্সটা আগে দিয়ে দাও লাইক করে, চলে আসবে ক্লাস করতে। ঠিক আছে, ক্লাসে বসলে তো আপনাকে অ্যাটেন্ডেন্স দিই না, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। চলো, 27। এইবার এবার যে কোনো নাম্বারের যদি রিভার্স ভ্যালু বের করতে যাই, অথবা প্লেস ভ্যালু বের করতে যাই, বিশেষ করে রিভার্স ভ্যালু বের করতে যাই, আমরা কি করবো, 27 থেকে প্লেস ভ্যালুটা বাদ দিয়ে দেবো। যেরকম আমরা যদি বলি ফর ই, ই প্লেস ভ্যালু কত, তো প্লেস ভ্যালু হচ্ছে ই 5 নম্বর পজিশনে আছে আমাদের, অ্যাটেন্ডেন্স, নেহা অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেছে, বাকিটা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। প্লেস ভ্যালু হচ্ছে 5 নম্বর আছে ই। এবার যদি আমি বলি রিভার্স ভ্যালু কততে আছে ই এর, তাহলে কত হবে, 27 - 5, উইচ ইজ 22। বোঝা যাচ্ছে ব্যাপারটা, সিম্পল জিনিস। চলো বাকিরাও লাইক করে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। চলো ফর এম, বলো এম এর প্লেস ভ্যালু আর রিভার্স ভ্যালু আমাকে দাও, বলো এখনই এম এর প্লেস ভ্যালু অ্যান্ড রিভার্স ভ্যালু, বলো প্লেস ভ্যালু রিভার্স ভ্যালু তাড়াতাড়ি। What is the place value and reverse value of A? Jia, আজকে নেটওয়ার্ক প্রবলেম করছে, আর রাত্রেবেলা একটু করে মাঝে মাঝে বিশেষ করে। ঠিক আছে, তোমার কিসের নেট, কারো জিয়ার নেটওয়ার্কটা কিসের, সিম কিসের, প্লেস ভ্যালু অবশ্যই। ঠিক আছে, আয়ান ঠিক বলেছে, ঋতুশ্রী, বাকিটা সবাই ঠিকই বলছো। তাহলে এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13, তাহলে রিভার্স ভ্যালু কত হবে, 27 - 13, উইচ ইজ 14, 14। ব্যাস, এই তো ব্যাপার। ঠিক আছে মিতালি, পারফেক্ট, এই তো, তো এই হচ্ছে শেখার বিষয়, আর তেমন কিছুই নেই এইখান থেকে। তাহলে এই যে দেখো, প্রত্যেকটাই হচ্ছে এমনভাবে সাজানো আছে। এবার এই কেন এইভাবে সাজানো হয়েছিল, কারণ দেখো প্রত্যেকটাই হচ্ছে প্লেস আর রিভার্স ভ্যালু দিয়ে যোগ করো, এরকম পজিশনে অলরেডি এরা আছে। ঠিক আছে, দেখো তোমরা যদি এইচ এর ক্ষেত্রে নাও, দেখো এইচ উপরে আছে আর নিচে আছে এস, তাহলে এইচ এর অপোজিটে কত, এস, তার মানে এইচ এর প্লেস ভ্যালুটা, মানে এইচ এর রিভার্স ভ্যালু এস, মানে এস এর ভ্যালু, আর এস এর রিভার্স ভ্যালু হচ্ছে এইচ এর প্লেস ভ্যালু, এরকম করে সাজানো আছে প্রত্যেকটাই। অপোজিটে একদম আছে, মানে প্লেস ভ্যালু প্লাস রিভার্স ভ্যালু ইকুয়াল টু 27 করাই আছে। দেখো এর অপোজিটে জেড আছে, সি এর জায়গায় এক্স আছে, ডি এর জায়গায় ডব্লিউ আছে, অ্যান্ড শো অন, এরকম করে শেষের দিকে আমাদের কত আছে, আমার
এম এর জায়গায় 13 আর এন এর জায়গায় 14, তো এই জন্যই তোমরা এইভাবে লিখবে। অ্যান্ড ওপরে নিচে কারা কারা আছে এটা যদি হয়ে যায় তাহলে এমনি তো বুঝতে পারবে প্লেস ভ্যালু রিভার্স ভ্যালু। আদারওয়াইজ আমি সবাইকে বলবো এত কিছু মুখস্থ না করে তোমরা ডাইরেক্ট গিয়ে আগে কোশ্চেন পেপারে বা রাফ পেজে লিখবে, এটা এটা যেন তোমাদের চোখে চোখে থাকে, ঠিক আছে? তাহলে দেখবে একদমই ভুল হবে না। অনেকে মুখস্থ করে, খুবই ভালো মুখস্থ করলে, কিন্তু আমি বলি যদি তোমাদের মুখস্থ না হয়, কারণ ভুলে ভুলে যাও, কারণ অনেক সময় হয়ে যায় যে ইউ এর প্লেস ভ্যালু কত ভুলে যাচ্ছ, 21 মনে থাকছে না, এস আর এর প্লেস ভ্যালু কত 18 মনে থাকছে না, নাও হতেই পারে, লেখে নাও ডাইরেক্ট, ঠিক আছে? লিখলে জীবনেও ভুল হবে না, সামনে চোখের সামনে থাকবে, এই কটা দিয়েই সব হয়ে যায় কোডিং টিকোডিং। চলো বাকিটা বলি, এবার অঙ্ক করবো প্র্যাকটিস আমরা কিছু, ঠিক আছে? কিছু প্র্যাকটিস হবে, চলো কি বলা আছে দেখো, একদম অপশন সমেত নিয়ে এসেছি, তোমাদের কাজ হচ্ছে অপশন বলা আমাকে, একটা বলে দিই যারা প্রথম একদম দেখছো কোডিং টিকোডিং কিভাবে করতে হয়। মেথড তো অনেকগুলো আছে, মেথডের কোনো শেষ নেই, যা ইচ্ছা আমি বানিয়ে দিতে পারি এখানে, কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে একটা করার, ঠিক আছে? দেখো কি বলা আছে, ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ, কোনো একটা ল্যাঙ্গুয়েজ আছে, কোন ল্যাঙ্গুয়েজ জানি না, বলছে ওই ল্যাঙ্গুয়েজে মাদ্রাসটাকে এইভাবে লেখা হয়, এন বি ই এস বি টি এইভাবে লেখা হয়, ঠিক আছে? তো তোমরা সবসময় হয় পাশাপাশি লিখবে, নাহলে উপরে নিচে লিখবে, ঠিক আছে? কিভাবে লিখবে দেখো, এই যে মাদ্রাস আছে এইটাকে লেখা হয় কি এন বি, একটু নিচে লিখি আমি, গুড ইভিনিং বিশাল, ভালো আছো? চলো লিখি কি এন বি ই এস বি টি, ও সবাই বি বলে ফেলছো, সম্পূর্ণ আছে আজকে, চলো তোমরাও আছো পুরোনোটা, চলো। আচ্ছা তো হ্যাঁ, মাদ্রাসটা এখানে যে হয়েছে এনবিএসটিসি, কি হয়েছে আলটিমেটলি, এনবিএসটিসি বলছি, সরি, হ্যাঁ আমি বেশ বিন্দাস আছি, বিন্দাস, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি আছে, তো যেইভাবে সাজানো আছে সেইভাবে লেখো। তা এম এর যে কোডিং, তো তোমরা যদি কোড লিখতে পারো, যদি মুখস্থ থাকে এই যে রাখো, যদি কোড মুখস্থ থাকে ওয়েল এনাফ, কই গেল, হ্যাঁ এই কোড মুখস্থ থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? তাহলে কোড লিখে লিখে দেবে, আর নাহলে এমনিও পারা যায়, এটা এটা কোড না লিখলেও পারা যায়, যে এম যে এন আছে এটা কিন্তু এক ঘর পর আছে, মানে প্লাস ওয়ান, কিভাবে বুঝলাম, কারণ এম এর যে কোডটা সেটা হচ্ছে 13 আর এন এর যে কোডটা সেটা হচ্ছে 14, হ্যাঁ নেক্সট অ্যালফাবেট গুলোই আছে, ঠিক। ওয়ান এর এ এর যে কোডটা সেই কোডটা কত, ওয়ান, অ্যান্ড বি এর যে কোডটা সেটা হচ্ছে 2, তার মানে এক ঘর পরেই আছে, কিচ্ছু না প্লাস ওয়ান করে দেওয়া আছে, তার মানে পরের ঘরটা লিখে দিলেই কাজ হয়ে যাবে। ডি থেকে ই আছে মানে প্লাস ওয়ান, আর থেকে এস আছে মানে প্লাস ওয়ান, এ থেকে বি আছে মানে প্লাস ওয়ান, আর এস থেকে টি আছে মানে প্লাস ওয়ান, প্রত্যেকটা প্লাস ওয়ান করে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা ওইটাই লিখবো। তাহলে বম্বে কীভাবে, বি ও এম বি এ ওয়াই, তার মানে পরের সংখ্যা লিখলেই, মানে পরের সংখ্যা বলছি সরি, পরের লেটারটা লিখলেই আমাদের কাজ হয়ে যাবে। বি এর জায়গায় হবে কি সি, ও এর জায়গায় হবে পি, এম এর জায়গায় হবে এন, বি এর জায়গায় সি হবে, এ এর জায়গায় বি হবে, অ্যান্ড ওয়াই এর জায়গায় হবে জেড, ঠিক আছে? চলো কোনটা হলো তাহলে, সিপিএন সিপিএন সিবি জেড, ওকে অপশন নম্বর বি, তোমরা ঠিকই বলেছো সবাই, প্লাস ওয়ান করে আছে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ একবার আমি ভুল করে আয়ন বলছে এনবিএসটিসি বলে বলছিলাম, হ্যাঁ ঠিক আছে, তো সবাই তাহলে ঠিক উত্তর দিয়েছো, আই হোপ বুঝতে পারছো জিনিসগুলো, খুব সোজা জিনিস কোডিং ডিকোডিং, খুব একটা প্রবলেম নেই, কিন্তু হ্যাঁ যেহেতু অনেকগুলো টাইপের হয়, সবসময় যেরকম প্লাস ওয়ান করে হবে সেটা না, কোনো সময় মিরর হতে পারে, কোনো সময় রিভার্স হতে পারে, কোনো সময় যোগ করে হতে পারে, কোনো সময় গুণ করে হতে পারে, তোমাকে মেলাতে হবে, ঠিক আছে? চলো পরেরটা, চলো পরেরটা চেষ্টা করো, আর আমাকে বলো উত্তর কত, এটা
এখনো আমি উত্তর পাইনি। ও পেয়ে গেছি, মিতালি বলছে বি, ঋতুশ্রী সি। ওকে, বি আর সি দুটো আসলো, বিশাল বি, সৈকত বি। ওকে, জি আর সি, তার মানে বি আর সি এর মধ্যে তোমাদের কনফিউশন আছে এখনো, কেউ বলছো বি অ্যান্ড কেউ বলছো সি, তাই না? আচ্ছা সৈকত, সৈকত দুজন, সৈকত অ্যান্ড সৈকত চ্যাটার্জি, ঠিক আছে, সৈকত চ্যাটার্জি বি, সৈকত বলছে বি, বেশিরভাগ জন বি বলছো, কয়েকজন তো সিও বলছো। ঠিক আছে আমি ট্রাই করে দেখি, তোমাদের বি হচ্ছে না সি, যদিও বি এর পরিমাণটা বেশি বলছো তোমরা, ঠিক আছে চলো আমি ট্রাই করে দেখি কত হচ্ছে। অনির্বাণ বি, আমি লিখি ফেভার, কোড মনে রাখলে রাখবে, আই এন বি, ই বি ইউ, ওকে, পি টি এস। দেখি এবার তাহলে কোড লিখলে লিখতে পারো, অথবা আগের পরের ওয়ার্ড যদি থাকে তাহলে কোড না লিখলেও পারা যায়, ঠিক আছে। আচ্ছা এফ এর কোড আমরা জানি 6, তোমরা যদি মুখস্থ থাকে তাহলে তো খুবই ভালো। ই এর কোড আমরা জানি 5, এর কোড কত? 1, আর এর কোড হচ্ছে 2। তো একটা তো আইডিয়া পেয়ে গেলাম, ঠিক আছে। ইউ এর কোড আর বি এর কোড কত? আচ্ছা দেখো একটু, ইউ এর কোড হচ্ছে 21, বি এর কোড 22। আচ্ছা জিনিস সেটা হচ্ছে যে এইখানে যখন আসছিলাম তখন এটা -1 করলাম, পরেরটাতে যখন গেলাম তখন +1 করলাম, ঠিক আছে এক মিনিট। আর কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, ও না এটা না তো, এটা তারপর ও আর পি এর তো, ও এর তো জানি আমরা, ও এর 15 হয়, তো পি এর কত হবে তাহলে 16 হয়, ইউ এর আমরা জানি 21 হয়, আর টি এর 20 হয় না, আর এর আমরা 18 জানি, আর এটার আমরা 19 জানি। তো ব্যাস কোড লিখে ফেললাম, অথবা আগে পরে, আগে পরে এরকম করেও দেখতে পারো তোমরা, কোড যদি মুখস্থ থাকে তো বেশি ভালো হয়, কারণ দেখতে একদম স্পষ্টভাবে বোঝা যায় কি হয়েছে। আচ্ছা এইখানে যখন দেখলাম তো এখানে কত হয়েছে না, এখানে 22 থেকে 21 হয়েছে -1, পরেরটা যখন দেখলাম তখন হয়েছে +1, তারপরটা যখন দেখলাম হয়েছে -1, পরেরটা যখন দেখলাম +1, খুব হয়েছে একবার। তার মানে একটা হচ্ছে আগের আর একটা হচ্ছে তার পরের ওয়ার্ড, ঠিক আছে এইভাবে চলো লিখি তাহলে, আর তো বেশি ঘাবড়ানোর কারণ নেই তাহলে। ই বি ইউ পি টি এস হয়ে গেল, এবার আমরা একটা আগের আর একটা পরের ওয়ার্ড আস্তে আস্তে করে লিখে, সরি ওয়ার্ড না লেটার, তাই না? প্রথমটা কি, ই এর আগের লেটারটাকে লিখতে হবে, ই এর আগের লেটারটা হচ্ছে আমাদের ডি, কারণ প্রথমে -1 থেকে শুরু করা আছে, প্রথমে হচ্ছে -1, একটা কম যেটা আছে প্রথমটাতে একটা কম, পরেরটাতে একটা বেশি, কারণ +1 করে দেওয়া আছে, +1 মানে একটা বেশি, তাহলে বি এর পরেরটা হচ্ছে সি। আমরা এতক্ষণে ধরতে পেরেছি কি, এতক্ষণে ধরতে পেরেছি? এখানে কোথায় গেল বি, কোথায় হলো তাহলে? তোর বি তো হচ্ছে না একদম না, ওহো আমি লিখেছি তো উল্টা, ওটা তো ডি দিয়েছিল, ডেঞ্জার ছিল, সরি 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 সরি, হ্যাঁ 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 ওই যে ওইটা লিখতে হতো, আমি এইটা লিখে দিয়েছি, চলো আমিও দেখি অপশন মিলে না তাহলে তো মুশকিল, তাহলে কত ছিল, ডি এন জি ই আর, ওকে ডেঞ্জার, তো ডি এর কি লিখতে হবে, প্রথমে আগেরটা লিখতে হবে, সি এর পরেরটা লিখতে হবে তাহলে হলো বি, তারপরে ওর আগেরটা লিখতে হবে, এনের আগে এম মানে -1, পরেরটা জি এর জন্য এইচ লিখতে হবে। আমরা এতক্ষণে উত্তর পেয়ে যাওয়া উচিত আমাদের, একদম পেয়ে গেছি, দেখতেই পাচ্ছি যে অপশন নাম্বার বি হচ্ছে এর উত্তর। আচ্ছা ডি, ডি এর কি আছে আগের, এই সরি ই এর আগেরটা লিখতে হবে, দ্যাট ইস ডি, অ্যান্ড এস এর পরেরটা লিখতে হবে, আচ্ছা আর এর পরেরটা, দ্যাট ইস এস, একদম ঠিক আছে। শ্রাবণী আচ্ছা ঠিক আছে,
হ্যাঁ, ঋতুশ্রী বলছে গেল, ও ঋতুশ্রী ভুল হয়ে গেল নাকি? তো অপশন নাম্বার বি, বুঝতেই তো পারছো। ডেঞ্জার, চলো তারপর যাই পরেরটা বলো তোমরা কত হচ্ছে। নেক্সটে একটু সময় নাও, সময় নাও, উত্তরটা ঠিক দাও। সামারকে বলা হচ্ছে রানার, ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ সামার ইজ কোডেড অ্যাজ রানার, তাহলে উইন্টারকে কি বলা হবে? যুবজ্যোতি, ডেঞ্জার, উত্তর আয়ন। আচ্ছা ঠিক আছে চলো। তোমরা এই সেশনগুলো যেগুলো হচ্ছে এগুলো কিন্তু একটু বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে? তাহলে ওরাও জানতে পারবে যে জেন পাসের জন্য ডেডিকেটেডলি একটা চ্যানেল আছে আনএকাডেমির, নতুন লঞ্চ করা চ্যানেল, এবং স্যাররা পড়াচ্ছেন এখানে অনেকজন স্যার ম্যাম, তো অবশ্যই শেয়ার করবে। কথা আছে না ইংরেজিতে, শেয়ারিং ইজ কেয়ারিং। হ্যাঁ একদম শেয়ার করবে। স্নেহা বি, বিশাল বি, সৈকত বি, জিয়া বি, তুষার অপশন বি, মিতালি অপশন বি। ওকে, অনির্বাণ অপশন বি, সবাই অপশন বি। তারপর আমিও বি করে দিই, আর কি করব, তোমাদের উপর তো কনফিডেন্স আছেই আমার। ঋতুশ্রী বি, চলো বি করে দিই নাকি? চলো আগে বি টিক করে দিই আগে, তারপর পড়া শুরু করি দেখি। চলো বি বলছো সবাই, তোমাদের উপর আমার ফুল কনফিডেন্স, বি করে দিলাম টিক, তারপরে এবার পড়া শুরু করি, নাহলে করতে না পারলে আবার মুশকিল হয়ে, যদি বি না হয় তাহলে তো আবার মুশকিল। আমি এবার টিক করে দিলাম। আচ্ছা দেখি, সামার, হ্যাঁ, সৈকত চ্যাটার্জি, সবাই বি, আমিও বি করে দিয়েছি আগে, তারপর আগে উত্তর করে তারপর আমরা লজিক খুঁজছি, কি লজিক আমাদের। হ্যাঁ অপশন বি, ওকে, এতজন যখন বলছো তো বি তো হবেই। আচ্ছা সামার কি করা আছে? রানার করা আছে তাই না? রানার লিখি আমি, চলো। ও দেখতেই পাচ্ছি কি আছে, উইন্টার, দেখো এখানে তুমি যখনই লিখতে যাচ্ছ, ধ্রুবজ্যোতি অপশন, সবাই বি, আস্থা বি, ওকে। দেখো যখনই এটা করতে যাচ্ছি, এবার দেখো এই সেকেন্ডটা আনচেঞ্জ হয়ে আছে, এটা আনচেঞ্জ হয়ে আছে, এটাও আনচেঞ্জ হয়ে আছে, তো যেগুলো চেঞ্জ হচ্ছে না ওগুলো ওরকমই রাখবো। 1 2 3 4 5 6, এখানেও ছটা, এখানেও ছটা, সেকেন্ড টার্মটা চেঞ্জই হয়নি, ওটা আছে। আই সেকেন্ড লাস্ট ই ছিল, ই আছে, এই যে দেখো চেঞ্জ হয়নি, সেকেন্ড আরটা আরই আছে, তাহলে এখানেও তাহলে আরটা আর থাকবে, ঠিক আছে? ও আমরা অপশন এলিমিনেট করতে পারছি না এতক্ষণে, না পারছি, তো আমরা যদি পরে নাও করি, আচ্ছা পরে তোমার কমেন্ট পড়ছি, মজাদার কমেন্ট এসেছে, আমি পরে পড়ছি। আচ্ছা দেখো এতক্ষণে আমাদের উত্তর হয়ে গেছে, কিন্তু সেকেন্ড টার্মটা আই, যা হবে আমি জানি না কি হবে, সেকেন্ড টার্মটা আই, কি করলাম আমরা, খালি দেখলাম যে কোনটা আনচেঞ্জ আছে, সেই আনচেঞ্জ গুলো লিখে দিলাম ইউ ই আর, মানে এই যে সেকেন্ডটা, এটা এখানে দেখলাম আই এখানে আছে, ই আছে সেকেন্ডে, আই দেখো ই আছে আর আর আছে, ডেফিনেটলি বি, আর করবোই না। প্রিয়াঙ্কা, হ্যালো প্রিয়াঙ্কা, সৈকত কি বলছে, আরে রাইট লেগটা বেড়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার, আরে আরে রাইট লেগ বেড়ে গেছে, তোমরা জেন পাস পরীক্ষা দিয়ে নার্স হয়ে যাবে যখন, তখন তোমাদের হসপিটালে নিয়ে যাবো, ঠিক আছে? বাকিটা আমি করে নিই, যদি করতে হয় বাকিটা ক্লিয়ার করতে হয়, তাহলে কি করছি দেখো, এসটা হয়ে গেছে আর, আর এস মানে -1 হয়ে গেছে এখানে, ঠিক আছে? এখানে -1 করে নাও, এখানে বি হবে ডেফিনেটলি। এমটা হয়ে গেছে এন, মানে পরেরটা ঠিক পরেরটা, তার মানে এন হয়ে যাবে কি এখানে, যে এন মানে থার্ড টার্মটা, এটা পরেরটা হয়েছে, ফোর্থটাও ঠিক পরেরটাই হয়েছে, তার মানে দুটোই পরেরটা পরেরটা হয়েছে, ঠিক আছে? তাহলে এন এর জায়গায় কি হবে, ও
আর টি এর জায়গায় ইউ, ব্যাস কমপ্লিট হলো। হ্যাঁ প্রিয়াঙ্কারও মোবাইলের নেটওয়ার্ক খুব খারাপ। আজকে মোবাইলের নেটওয়ার্ক কি ব্যাপার? আজকে মোবাইলের নেটওয়ার্ক কেন খারাপ? ভোটের জন্য? ভোটের জন্য তো পরিস্থিতি খারাপ, তোমাদের মোবাইলের নেটওয়ার্কও খারাপ হয়ে গেল। চলো তাহলে অপশন বি হলো আমাদের উত্তর এখানে। ভোট দিয়ে আসলে তো সবাই নাকি? হ্যাঁ আমি ভোট দিয়েছি রবিবার। ঋতুশ্রী যে টাওয়ার ভেঙে দিয়েছে, কোচবিহার, কোচবিহারে শোচনীয় অবস্থা। কোচবিহার একটু আগে নিউজ দেখলাম, কোচবিহারের দু একটা জায়গায়। আমার আমার জেলাতেও খুব একটা ভালো অবস্থা না। প্রিয়াঙ্কার ভোট হয়নি, প্রিয়াঙ্কার ভোট হয়েছে, অন্য কেউ দিয়েছে, তাই না? চলো আমরা গল্প করি, ততক্ষণ ধরে তোমরা সলভ করো, গল্পও করবো আমরা, সলভ করবো, ঠিক আছে? ও ঋতুশ্রী 18-ই হয়নি। আমার ইহা বচ্চে লোক ভি পড়নে আতে হ্যায় লেস দেন 18। ইয়ে তো বহুত সারে বচ্চে আ গয়ে। আপনার 18 হয়নি তোমাদের? গল্পের মাঝখানে অলরেডি আয়ান উত্তর বলে ফেলেছে ডি। মানে অনেক জনের ভোট হয়নি। আচ্ছা তাহলে ঠিক আছে, অলরেডি অ্যান্সার বলে ফেলছো তোমরা ডি, তাই তো? দেখি আমি চেক করে কি বলেছে। হাওড়া, হাওড়াটাকে বলা হচ্ছে IQZBFN, উচ্চারণ তো মনে হয় না কিছু হয় এর, যাই হোক। বাগনান, বাগনানের কি হবে? এই বছরে পাস আউট, ওকে, HS পাস আউট হলে হ্যাঁ অবশ্যই হয়ে যায়, 18-এর আশেপাশে হয়। 70+ আছো তোমরা তাহলে বেশিরভাগ, ডি হবে তো বেশিরভাগ জন বলছো ডি হবে, এবং বেশিরভাগ সবাই বলেছো ডি হবে। চলো তোমাদের কনফিডেন্সেই আমার কনফিডেন্স, আমি এখানে ডি ক্লিক করেই দিলাম, তারপর আসি এবার লজিকে, দেখি হয় কিনা। বাহ 22 জন লাইভ দেখছো, লাইক কি আছে এতগুলো? লাইভ তো 22 জন দেখছো, ইয়া ইতনা সারা লাইক হ্যায়, কর দো ঢের সারা লাইক। আচ্ছা চলো শুরু করি, দেখি কি ব্যাপারটা। বেশিরভাগ জনের তোমাদের ভোটই ওঠেনি, তাই না? ঠিক আছে নেক্সট ভোট দিয়ে দেবে তোমরা সবাই, লোকসভার ভোট, বিধানসভার ভোট ওগুলো দেবে। আচ্ছা হাওড়া, হাওড়াটা কি করা আছে? HOWRAH, হ্যাঁ আমার মনে আছে বিশাল অ্যাপে, বিশাল একাই লাইক দিয়ে দিত অনেক, তাই না? যাই হোক আমি দেখতাম ক্লাসের মধ্যে 1000 লাইক হয়ে গেছে। হ্যাঁ 300 জন ক্লাস দেখছে, 300 জন লাইক হয়ে যায় 1000, তার মানে তোমরাই করতে কিছু। IQZBFN, তো এবার দেখো এইটা
তো হাওড়াকে এটা যখন করা হয়েছে তখন কি প্লাস করা হয়েছে মাইনাস করা হয়েছে ওটা? আচ্ছা আমি পরেরটাও লিখে নিই, বাগনানটাও লিখে নিই। তোমরা তো উত্তর করেই ফেলেছো, বাগনান। আগের তুলনায় আজকে অনেকে প্রেজেন্ট আছে। হ্যাঁ একদম, আস্তে আস্তে প্রেজেন্ট বাড়বে তোমাদের, এবং প্রিপারেশন করতে থাকো এখন থেকেই, তাহলে জেন পাস একদম ডাল ভাত মনে হবে। ঠিক আছে, দেখো তো এইচটাকে যখন হয়েছে আই, তার মানে এইচ এর পরেই হয় আই, মানে প্লাস ওয়ান করা আছে সিম্পলি। তোমাদের যদি কোড মুখস্থ নাও থাকে তাও তোমরা ধরতে পারবে যে এটা প্লাস ওয়ান করে দেওয়া আছে। ঠিক আছে, এইচ হলো আই, ওটা হয়ে গেছে কিন্তু কিউ। আচ্ছা ও পি কিউ, দেখো ও এর কোড যেটা ওটা 15, তোমরা জানো? এই যে কই গেল, এদার লিখা হয় আপনি, এই যে ও এর কোড দেখো, ও এর কোড হচ্ছে 15, আর যে কিউ এর কোডটা এটা হচ্ছে 17। ঠিক আছে, তার মানে এক ঘর পরে দিয়েছে এরা। হয়ে গেল, মানে ও এর কোড হচ্ছে 15 আর এর হচ্ছে 17, তার মানে প্লাস টু, তার মানে দ্বিতীয়টা কিন্তু প্লাস টু তে আসবে। ঠিক আছে, তৃতীয়টা দেখো, ডব্লিউর পরে এক্স ওয়াই জেড, জেড হচ্ছে কত? 26, আর ডব্লিউ হচ্ছে কত? 23, তাই না? ডব্লিউর পর মাঝখানে কি আছে? এক্স আছে, তারপর ওয়াই আছে, তো জেড আছে, ডব্লিউ দেখি, তাহলে প্লাস 3 এইখানে। তার মানে প্রথমটা প্লাস 1, তারপর একটা প্লাস 2, তারপর একটা প্লাস 3, অ্যান্ড বাকিগুলো তো বুঝতেই পারছো তাহলে কি হবে না হবে। পরেরটা কত হবে তাহলে দেখো, আর মানে 18, আর এর কোড যদি তোমাদের মাথায় থাকে তাহলে আর এর কোড হচ্ছে 18। পরের কোডটা কত হবে তাহলে? ভি এরটা, চলো। আচ্ছা 18-র পর প্লাস, আচ্ছা দেখো ভি যেটা এটা 22, আমরা জানি ইউ হচ্ছে 21, ভি হচ্ছে 22, তাহলে 18 থেকে 22 প্লাস 4, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের যে লজিকটা বাকি যদি নাও করি কোনো অসুবিধা নেই, এখানে 1 হচ্ছে, এখানে 6 হয়, তাহলে প্লাস 5 হয়। তো প্রত্যেকটাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে প্লাস 1 এর পর একটা ঠিক দিব, প্লাস 1 দিয়ে দেবো, দেন এটা সি হয়ে যাবে, তারপর এটা প্লাস 2 হবে। ঠিক আছে, প্লাস 2 করলে পরেরটাও কত হয়ে যাবে? সি হয়ে যাবে, সি সি। ঠিক আছে, তারপর এটা প্লাস 3, প্লাস 3 করলে কত হবে? 3 ঘর পর, তার মানে জি আছে, তারপর এইচ আই জে, তাই না? তো ঠিক আছে, তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের অপশন যতটা হয় পরেরটা না করলেও হবে, আমাদের মিলে গেছে অলরেডি সি সি জে, সি সি জে বাকি কোনোটা দেয়নি, আমাদের বাকিটা আসছে। তার মানে অপশন নাম্বার ডি হলো, আমরা একদম ক্লিয়ারলি বুঝে যাচ্ছি। এটাতে কত হবে তাহলে? আর হবে ডেফিনেটলি, আর পরেরটা কত হবে? এফ হবে, আমি আর লিখলাম না। ঠিক আছে, আমি চলো। আচ্ছা তোমরা এত কমেন্ট করিনি তোমাদের, এগুলো গ্রুপ, আচ্ছা তোমাদের গ্রুপের কথা, একদম প্রিয়াঙ্কা, 1+1+2 করে। চলো নেক্সট, তাই না? নেক্সটে যাই। বলো উত্তর, বলো। রাজু হচ্ছে 50, তাহলে পূজা কত? রাজুর কাছে 50 টাকা আছে, পূজার কাছে কত টাকা আছে, এরকম টাইপের ব্যাপার। উত্তর দাও, আয়ান অপশনে, মিতালি অপশনে, বাকিটা কি বলছো? এ 48, ওই ওকে, তার মানে এ বলছো বেশিরভাগ জন, তাই তো?
চায়। ওকে রিতুশ্রী, ঠিক আছে, যারা যারা বুঝতে পারছো না ওদের জন্য বলে দিই, কারণ এটা নতুন টাইপের নিয়ম, চলো করে দিই। দেখো 50 বানাতে হবে রাজুকে, আমরা জানি না 50 কি করে হয়, কিন্তু আমরা জানি যে রাজুর যে কোডগুলো হয় সেগুলো কোড কত হয়, ঠিক আছে। রাজু আর মানে আমরা জানি আর মানে হয় 18, তাই না? এ এর কোডটা যেটা, এ এর কোড হচ্ছে 1, জে এর কোড যেটা সেই জে এর কোডটা হচ্ছে 10, আর ইউ এর কোড যেটা, ইউ এর কোডটা হচ্ছে কত, 21, এই তো। ব্যাস এগুলোকে অ্যাড করে দাও, দেখো 50 হয়ে যাবে, এগুলো যদি অ্যাড করো প্রত্যেকটা 50 হয়ে যাবে। উনিশ, 10, 29 আর 21, 50। ব্যাস, তার মানে কি করা হয়েছে, ওদের যে প্লেস ভ্যালুগুলো আছে, যতগুলো প্লেস ভ্যালু আছে লেটারের, ওই প্লেস ভ্যালুগুলো লিখবো, ওগুলোকে যোগ করে দেবো, হয়ে যাবে 50। ক্লিয়ার, ঠিক আছে। প্লেস ভ্যালুর যোগফল, তার মানে এইভাবেও হতে পারে কোড, তাই না? তারপরে পূজা কতগুলো হবে দেখি এবার, তাহলে পূজাকে পাস কিতনা হয় দেখি। আচ্ছা যাই হোক, লেখি পিয়ের কোড কত আছে, তো পিয়ের কোড আছে আমাদের 16, আমরা জানতাম। ইউ এর কোড কত, ইউ এর কোড আমরা 21 জানি, জে এর কোড, জে এর কোড 10, অ্যান্ড এ এর কোড হচ্ছে কত, 1, তাই না? যোগ করে দেবো, প্লাস করে দেবো, কত হবে এটা, কত হবে, 21, 1 22, 22 10 32, 32 10 42, আর 6 48, একদম 48 হয়ে যাচ্ছে, ঠিক আছে। অপশন নাম্বার এ, এই যে বললাম তোমাদের উপর একদম ফুল বিশ্বাস আছে আমার, অপশন নাম্বার এ, ঠিক আছে। চলো পরেরটা দেখি, নেক্সট, চলো আউট, OUT, আউট, আউট মানে হচ্ছে 15, 21, 20, 152,120। তাহলে ইন হলে কত, আউট হলে যদি এত হয় তাহলে ইন হলে কত হবে, তাই না? চলো করো তাহলে, থ্যাংক ইউ আয়ান, নাম্বার ডি বলছে সবাই, মিতালি, আয়ন, জিয়া, দীপিকা, সৈকত, সৈকত চ্যাটার্জি, প্রিন্স, তুষার, আফসানা, সবাই দি। ওকে, তোমাদের কথা কি করে ফেলা যায়, তাহলে আমি দিয়ে দিই আগে অপশন নাম্বার ডিতে টিক, তারপরে আবার শুরু করি, তাই না? অনির্বাণ, ঋতুশ্রী, সবাই চলো আও না, চলো এখানে লিখি আউট আর ইন। ওকে, ও এর কোড এখনই আমরা জানি, ও এর কোড 15 জানলাম, ইউ এর কোড বারবার লিখছি আমরা, ইউ এর কোড 21, টি এর কোড কত, তো টি এর কোড 20 আমরা জানি। তারপরে এইটা, এটাই তো দেওয়া আছে না, দেখো এটাই দেওয়া আছে, মানে পাশাপাশি লেগে দিয়েছে জাস্ট, আর কিচ্ছু না, বেশি পরিশ্রমই করেনি, 15, 21 আর 20 পাশাপাশি লেগে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। তাহলে দেখো 15, 21, তার মানে হলো আমার 15, 21 আর 20, এই যে কোডটা, এগুলো কিচ্ছু না, যোগ বিয়োগ কিচ্ছু করেনি, শুধু পাশাপাশি লিখে দিয়েছে, হয়ে গেছে কোড। মানে এবার এই কোডটা কি করে তৈরি হবে, তাহলে আই আর আমি এন যদি পাশাপাশি লিখে দিই তাহলে হয়ে যাবে। অ্যান্ড তোমরা একদম ঠিক উত্তর দিয়েছো, যেভাবে স্যার, 914 হবে, তাই না? আই এর কোড কত আমরা জানি, 9, আর এন এর কোড কত আমরা জানি, 14, 914 হয়ে গেল। সমঝ গয়ে,
ম্যাম বলছে কোন ডিস্ট্রিক্ট থেকে স্যার আপনি? আমি হচ্ছি উত্তর দিনাজপুর। ঠিক আছে, তোমরা বলো একবার কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আছো, তাহলে আমিও দেখি যে কত কোন কোন জায়গার স্টুডেন্ট আছে এখানে। আমি হচ্ছে উত্তর দিনাজপুর। আমার ডিস্ট্রিক্টের কেউ আছো কিনা বলো। আমার ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, আমার আশেপাশে হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর মালদা। আয়েন, জলপাইগুড়ি, স্নেহা, হাওড়া, মুর্শিদাবাদ, তুষার, আগ্রা, পশ্চিম মেদিনীপুর, ঋতুশ্রী। ওকে, সৈকত, হাওড়া, বাঁকুড়া, সৈকত, চ্যাটার্জি, ঝাড়গ্রাম, দীপিকা, প্রিন্স বলছে, এম এস ধোনি, মুর্শিদাবাদ বলছো তুমি, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, দিনাজপুর থেকে কেউ নেই, উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে কেউ নেই, 24 পরগনা, মিতালি। চলো নেক্সট কোশ্চেনের অ্যান্সার দাও, আমরা তো গল্পও করি আর আমরা কোশ্চেনও করি তার সঙ্গে সলভ। এখানে কোনো অপশন দেওয়া হয়নি, এখানে তোমাদের জাস্ট লিখে বলতে হবে কত হবে উত্তরটা। ঠিক আছে, এখানে অপশন দেওয়া হয়নি কোনো। ম্যান ইজ 10, তাহলে ম্যাথ কত? চেষ্টা করো কি করে 10 হলো ম্যানের। আয়ন বলছে 17। বাকিদের চেষ্টা করো, চেষ্টা করো একটু। ম্যান কি করে 10 বানানো যায়? ট্যাকটিক্স খাটিয়ে কোড গুলো লেখো, লেখে নিয়ে 10 বানানোর চেষ্টা করো। কি করে হচ্ছে? যোগ করে, বিয়োগ করে, গুণ করে, কিছু যে কিছু করে। আফসানা উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরের কোথায় আফসানা? উত্তর দিনাজপুরের কোথায়? ইটাহার, রায়গঞ্জ, ইসলামপুর, কোথাকার? আস্থা ইসলামপুর, আস্থাও উত্তর দিনাজপুর। মেধালি বলছে 17, আয়না বলেছিল 17, তার মানে হয়তো 17 উত্তর। ওকে, দেখবো আমরা, বাকিরা কি পেরেছ? তাহলে দেখি কি, ম্যান হচ্ছে 10, এখন উত্তর আসছে না। দীপিকা বলছে হয়তো স্যার 24। ওকে, তাহলে দেখি, প্রিন্স 17, বেশিরভাগ জন 17 বলছে। আচ্ছা, ম্যান কি করে বানানো হয়েছে? ম্যান আর ম্যাথ, তাই না? ম্যাথ লিখে নিয়ে এখানে আচ্ছা, ও অনেক রকমের পসিবিলিটি, অনেক রকমের 10 হচ্ছে কি না?
দেখি তাহলে অনেক রকমের যদি টেন হয় তাহলে আমি আগে দেখি টেনটা কত, মানে কত দিয়ে হচ্ছে। এম এম মানে হচ্ছে আমরা জানি 13 হয়, তাই না? এ মানে কত হয়? তো এ মানে 1 হয়, আর এন মানে যেটা, এন মানে হয় 14। ঠিক আছে, আমরা অনেক নতুন নতুন নিয়ম শিখবো, এগুলো তো কয়েকটা নিয়ম, অনেক নিয়ম শিখবো, ওই জন্য কোডিং ডিকোডিং পার্ট 1 নাম রেখেছি এটার, আর আরো আসবে এটার, কোডিং ডিকোডিং এর অনেকগুলো ক্লাস হবে, দুটো তিনটা তো হবে। এবার দেখো 13 যেটা আছে আপাতত তো তুমি আসছে না, যোগ বিয়োগ করে তো বানাতে পারছো না 10, কিন্তু খুব সিম্পলি দেখো ওই 13 কে যদি ভেঙে যাও, এটার মধ্যে আছে 1 আর এটার মধ্যে আছে 3, এখানে 1 তো 1ই আছে, কিন্তু এটাকে যদি এক্সপ্লেন করো মানে কতগুলো আছে আলাদা আলাদা ডিজিট, তাহলে এখানে আছে 1 আর এখানে আছে 4। এবার যোগ করে দাও সবগুলো, इस बार ऐड कर दो, प्रत्येक का जो टावर माचे प्रत्येक का अलग अलग करे जोक कर दो, कत हो अलग कत हो 1 আর 3 = 4, 4 = 5, 5 = 6 আর 4 = 10, बस हो गया। এবার হয়তো বুঝে গেছো তাহলে ম্যাথ কত হবে। তাহলে এবার 15 বলছো, তাই না? হতে পারে, আমি দেখি নি, ট্রাই করে নি। তাহলে এম, এম এর জায়গায় কত হচ্ছে 13, এ আমরা জানি 1, টি আমরা জানি 20, এইচ কত আমরা জানি, এই তো হচ্ছে 8, তাই না? যোগ করে দাও প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদা করে, তাহলে এখানে কত হবে 1 + 3 + 1 + 2 + 0 + 8, সবগুলো যোগ করে দাও কত হচ্ছে 4 = 5 + 2 = 7, 8 + 7 = 15, একদম 15। ও 24 জন লাইভ লাইভ দেখছে, নতুন রেকর্ড, ঠিক আছে, এই বছরের এটা রেকর্ড 24 জন লাইভ। ওকে, গত বছর যখন লাইভ করছিলাম আনএকাডেমি যেই বাংলা চ্যানেলে, তখন 300 জনের আশেপাশে লাইভ ছিল, ওটা রেকর্ড আমার। আর এই বছর যখন ম্যারাথন করাচ্ছিলাম তখন 100+ ছিল, মানে 2023-এর আগে আগে যখন করাচ্ছিলাম। তো বুঝতে পেরেছো, আই হোপ এই যে জিনিসগুলো কিছু ক্যাটাগরি করলাম আমরা, এই ক্যাটাগরিগুলো হয়তো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, শুধু আজকে না, আরো ক্লাস হবে তোমাদের কোডিং ডিকোডিং এর, আজকের ক্লাসটা বেশি আর লম্বা রাখবো না, আজকে এখানেই শেষ করবো, বেশি আর বড় করবো না, দেখি আজকে স্লাইড আছে। আর এই হচ্ছে প্রিপারেশন আমাদের, তোমরা যদি আরো আমাদের, আচ্ছা তোমাদের যদি আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাও তো নিতেই পারো, জেন পাস ইউজি, তোমরা হয়তো জানোই আমাদের ব্যাচ আছে। ঋতুশ্রী বলছে জেন পাসের ক্লাস, আচ্ছা জেন পাসে ছিলে 2023-এ, বাহ এগুলো ভালো লাগে করতে, নাইস। হ্যাঁ, তো তোমরা যদি আমাদের সঙ্গে নিতে চাও তাহলে আমরা অবশ্যই টার্গেট জেন পাস ইউজির ব্যাচটা নিতে পারো, এখন প্রাইসটা হচ্ছে 3399। ঠিক আছে, তো ব্যাচে জয়েন করে যাও তাড়াতাড়ি, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের ক্লাসে যারা যারা যাচ্ছ, অথবা আমাদের ইউটিউবে এরকম যে লেকচার আসে তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে ক্লাস হচ্ছে কিন্তু ইউটিউবে। হ্যাঁ, লজিক্যাল রিজনিং সবার ফেভারিট সাবজেক্ট হবে, একদম হবে, লজিক্যাল রিজনিং এমনিতেই এত মজার একটা সাবজেক্ট, যেই মজায় মানে মজা করে নাম্বার পাবে এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে গুড নাইট, অ্যান্ড তোমরা ব্যাচে জয়েন করলে করতেই পারো, আমি আর না, ঠিক আছে, চ গুড নাইট সবাইকে, গুড নাইট লিখে দিই, গুড নাইট। ঠিক আছে, ওয়েলকাম, চলো নেক্সট ডে ক্লাস আছে, নেক্সট ডে ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে, মানে বেশি কিছু আরো হচ্ছে এখানকার বেশ কিছু প্রবলেম নিয়ে সলভ করবো। ঠিক আছে, ওয়েলকাম, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।